আমি গোসল করতে নামলাম তো হঠাৎ আমার দিলে আসলো আল্লাহ পাক অন্তরে ঢাললেন যে সূরা বুরুজের মধ্যে আছে যে ওয়াহুল গফুরুল ওয়াদুদ, ওই যে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা এবং সীমাহীন মায়া মহব্বতওয়ালা। হযরত সাহাবগণ ফুলপুরি বলেন যে এখানে আল্লাহ পাক ক্ষমাওয়ালা এবং মায়া মহব্বতওয়ালা এই দুইটা কথা একসঙ্গে নাজিল করছেন কোরআনে, তার এটা দুইটা গুণের বিষয়। কেন দুই বিষয়কে একসাথে মিলিয়ে নাজিল করছেন? আল্লাহ পাক এতে ইঙ্গিত করছেন, দেখো তোমরা ভুল টুল করলে যে মাপ চাইলে আমি মাপ করে দিই, কি কারণে জানো? ভুল তো করো গাঁটটি ভরা, এতগুলি আর বিরাট ভয়ঙ্কর এক একটা কঠিন কঠিন, কিন্তু যখন তোমরা মাপ চাও পরে আমার মায়া লাগে তোমাদের দেখলে, পরে আমার মায়ার চুটে মাফ করে দিই। এই বিষয়ে এটা এমন গুরুত্বপূর্ণ যে মুসলমানরা যেসব শরীয়তের কোরআন সুন্নার যে সকল বিষয়ে বুঝ কম বা গাফলতের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, তার মধ্যে একটা বিষয় এটাও যে অপরাধ হয়ে গেলে যে আন্তরিকভাবে আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমাতে করে দেন, এই বিশ্বাস রাখা এবং এটার উপর আমল করতে থাকা। গুনাহ তো আমাদের হয়, কিন্তু আল্লাহ পাকের নিকট মাপ চাওয়ার আমল থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত রাখি, এটা মারাত্মক ভুল, এমনটা করার চাই না। আমার মুর্শিদ পুত্র আলম আর বিল্লাহ হযরত মাওলানা শাহাব মোহাম্মদ আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে বড় উঁচু মর্যাদা দান করেন জান্নাতে। করাচিতে একবার হযরত নিজের খানকাতে গুনাহের ক্ষতির উপরে কথা বলছিলেন যে গুনার দ্বারা কত ক্ষতি হয়, বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাকের লানত তার উপরে বর্ষিত হয়, আল্লাহ নারাজ হয়ে যান, তার জিন্দগি বেবরকত হয় এবং অন্তর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় ইত্যাদি। তো যারা গুনাহ করে তারা কি নিমক হারামি করে, কি ভয়ঙ্কর অকৃতজ্ঞতা যে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে এই সঞ্চলনযোগ্য চলার মতো এরকম সক্ষম, এই সক্ষমতা এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের অনুগ্রহ, চোখের আলো আল্লাহ পাকের অনুগ্রহ, জবানে বাক শক্তি আল্লাহ পাকের অনুগ্রহ এবং দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে তো আল্লাহ পাকের অনুগ্রহ, তাই না? অঙ্গ প্রত্যঙ্গ যে অঙ্গের যে কাজ, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠিক কাজ করতেছে, সক্রিয় আছে, সেটা আল্লাহ পাকের অনুগ্রহ। ঘুম হয় আল্লাহ পাকের অনুগ্রহ, ঘুম থেকে জাগলে খাওয়া দাওয়ার পরে ঘুমাইলো, ঘুম থেকে জাগলো তো আরামসে ইস্তেঞ্জা হয়ে গেছে, পেশাব একদম ক্লিয়ার, পায়খানা একদম ক্লিয়ার, আল্লাহর কসম সেটা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ। হাঁটতে পারা চলতে পারা আল্লাহ পাকের অনুগ্রহ, কথা বলতে পারা আল্লাহ পাকের অনুগ্রহ, কান দ্বারা শুনতে পারা আল্লাহ পাকের অনুগ্রহ, শ্বাস নিঃশ্বাস আরামসে জারি থাকা আল্লাহ পাকের অনুগ্রহ, এই মস্তিষ্কের বিবেক দ্বারা বুঝতে পারা আল্লাহ পাকের অনুগ্রহ। দিন রাত আল্লাহ পাকের সীমাহীন অনুগ্রহে আমরা ডুবা, এই আকাশ বাতাস, এই পৃথিবী, এই মাটি এবং এই এক একটা নিঃশ্বাস, এই আলো, এই পৃথিবীর প্রতিটি খাদ্যকণা যা আমরা গ্রহণ করি, এই পানির এক এক ফোঁটা আল্লাহ পাকের অনেক বড় বড় অনুগ্রহ আমাদের প্রতি। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাকের অনুগ্রহ সমূহ যা তোমাদের প্রতি, সেটা যদি তোমরা গুনতে শুরু করো এ অসংখ্য অগণিত, এটা গুনে শেষ করা যাবে না আল্লাহ পাকের নেয়ামত, এত তোমাদের উপরে। তো হযরত এই বিষয়ে বলতেছিলেন যে এত সব অনুগ্রহের পরও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া নিমখারামি নয় কি, অকৃতজ্ঞতা নয় কি, ধৃষ্টতা নয় কি,
এমন বলে চলছেন বলে চলছেন বলে চলছেন, সব লোকজন একদম ঝিম যে স্তব্ধ হয়ে হজরতের কথা শুনতেছিলেন কানটাতে। এক পর্যায়ে শেষ দিকে হঠাৎ হজরতের সুর পাল্টে গেল। হ্যাঁ, কোরআনের যেটা বয়ান আল্লাহ নবীর রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবানে সেই কোরআনে পাকের বয়ানের রঙের বয়ান থাকত। আর সত্যিকার হকা নিয়ে ওলামায়ে দ্বীন এবং আউলিয়া কেরামের মুখেও ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়ানের রঙের বয়ান থাকে এবং এর দ্বারাই মানুষের মধ্যে হেদায়েত আসে। হজরতওয়ালা হঠাৎ করে একদম রং হজরতের বদলে গেল এবং তিনি বললেন, আমি এই কথা বলছি না যে গুনাহ হবে না, এই দুনিয়া তো এরকম যে গুনাহ মানুষের হয়েই যায়, কিন্তু যখন গুনাহ হয় তো তওবা করো, মাপ চাও, মুত্তাকি থাকলা তো মুত্তাকি হিসাবে জান্নাতে প্রবেশ হবে, বরিশ নসিব হবে, আর যদি ভুল হয়ে গেছে মাপ চাই না, তওবা করো, তওবার পানি দিয়া গোসল করে নো, বাস তুমি পাক সাফ হয়ে গেল, তোমারও জান্নাতের প্রবেশ নসিব হবে ইনশাআল্লাহ। হিম্মত করো যে গুনাহ হবে না, গুনাহ করব না, গুনাহ থেকে দূরে থাকব, কিন্তু যদি এরকম হয় যে বিচ্যুতি ঘটছে তো বসে থাকবো না, আল্লাহর কাছে মাফ চাই না, বাস মাফ করলে তওবা করলে তুমিও জান্নাতে চলো জান্নাতে। হ্যাঁ, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবীন, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন যে এটা সন্দেহাতীত বিষয়, এটা গ্যারান্টিযুক্ত বিষয় যে হাজারো গুনাহের পরে আল্লাহ পাকের নিকট খালেজ দিলে তওবাকারী যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তাদেরকে নিঃসন্দেহে আল্লাহ পাক জান্নাত দান করবে। এই এই যে বিষয়টা, এবং শুধু তা না, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলেন যে তোমরা মাফ চাও, অকুর রব্বিগ ফির বরহাম, তুমি বলো না হে আমার পালনেওয়ালা মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন, আমাকে মাফ করে দেন, রব্বিগ ফির বরহাম, মাফ করে দেন, আমার প্রতি মেহরবানি করেন। কি ভাষা, উফ সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজে শিখান। আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে রব্বুল আলামিন নিজে শিখাইয়া যখন দেন সেটা বললে যে ক্ষমা হবে এতে কি কোনো সন্দেহ আছে? বাদশার সঙ্গে কারো আচরণে ভুল বেআদবি হয়ে গেছে, বাদশার কোনো কর্মচারী কোনো মন্ত্রী কোনো দরবারের লোক, পরে বাদশাহ যখন দেখছেন যে ওই লোকটা তো কিছু বলতেও পারে না, এমনটা তার জবান বন্ধ হয়ে গেছে, বাদশাহ বলেন যে ও কি এটাও বলতে পারে না, তোর মুখ দিয়ে এই কথাটা বাই হলো না যে স্যার মাফ করে দেন, আমি মাফ চাই, জনাব এই জাহাপনা আমাকে মাফ করে দেন, ক্ষমা চাই, এই কথাটাও তোর মুখ দিয়ে বাই হয় না, এটাও বলতে পারিস না, তখন মাফ করে দেন, আমি মাফ চাই। ভালো কথা, মানুষ ভুল করে, তোমার ভুল হয়ে গেছে তুমি মাফ চাইছ, যাও তোমার মাফ করে দেবো, কত হলে থাকি মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত আলেমদের একজন ছিলেন। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক শীর্ষস্থানীয় খলিফা ছিলেন। হযরত মৌলানা মসিউল্লাহ খান জালালাবাদি রহমতুল্লাহ আলাইহি, ভারতের ইউপির জালালাবাদে ওনার বাড়ি ছিল, মাদ্রাসা ছিল। তো হযরতের ছাত্র বা মুরিদরা কেউ ভুল বিচ্যুতি হয়ে গেলে তো পরে গিয়া লজ্জিত হয়ে হাজির হয়ে বলতো যে হজরতজি মাফি মানতাম, মাফরমা দিয়ে কাগজ একটা লিখে জমা দিছে যে হজরত মাফ করে দেন, আমি মাফ চাই, বা মৌখিক বলছে গিয়া। হজরত যখন দেখতেন যে আন্তরিকভাবে ও লজ্জিত অনুতপ্ত এই ত্রুটির জন্য এই ভুলের জন্য, হজরত তখন বলতেন যে সব মাফ দিল সাফ, সব মা আহা, আল্লাহ পাকের এক ওলি এক আলেম দ্বীন, তার আখলাক যদি এত উন্নত হয়, তার আখলাক যদি এত উন্নত হয় যে এক বন্দা ভুল করার পরে মাপ চাইলে আন্তরিকভাবে সন্তুষ্ট হয়ে তাকে বলে দেন যে মাপ এবং দিল সাফ, দিল পরিষ্কার, তো মহান রব্বুল আলামিন তাহলে কি কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মেহরবানি, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলেন বল না হে আমার পালনেওয়ালা আমাকে মাফ করে দেন, আমার প্রতি মেহরবানি করেন।
আল্লাহ পাক শিখিয়ে যখন দেন এটা খুব দলিল যে মাপ চাইলেই মাফ হয়ে যাবে। হযরত সাহাবুলগরি ফুল রহমতুল্লাহ ভারতের অনেক বড় কালেমে দিন ছিলেন, যিনি শেষ জীবনে করাচিতে বসবাস করতেন। তো আমার মুর্শিদ রহমতুল্লাহ শেখ বারবার রসুল্লাহ সাল্লাহ ইসলামকে তিনি স্বপ্নে দেখছিলেন, হযরত সাহাবুলগরি ফুল রহমতুল্লাহ। তো তিনি একবার পুকুরে গোসল করতেছেন, হঠাৎ এই ঘাটনা থেকে একদম ছুটে আসছেন, গোসল রেখে ছুটে উপরে এসে গেছেন। এসে আমার শায়েক হযরতের খাদেম ছিলেন, তো বললেন যে হাকিম আক্তার এদিকে আসো। আরে গোসল রেখে ওনাকে ডাকতেছেন, বললেন এক এলম এই মুহূর্তে আল্লাহ আমাকে দান করছেন, জলদি তুমি এটা নোট করো। কি সেটা? বলে যে দেখো আমি গোসল করতে নামলাম, তো হঠাৎ আমার দিলে আসলো, আল্লাহ পাক অন্তরে ঢাললেন যে সূরা বুরুজের মধ্যে আছে যে ওয়াহুল গফুরুল ওয়াদুদ, ওই যে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা এবং সীমাহীন মায়া মহব্বতওয়ালা। হযরত সাহাবুগণ ফুলপুরি বলেন যে এখানে আল্লাহ পাক ক্ষমাওয়ালা এবং মায়া মহব্বতওয়ালা এই দুইটা কথা একসঙ্গে নাজিল করছেন কোরআনে, তার এতে দুইটা গুণের বিষয়। কেন দুই বিষয়কে একসাথে মিলে নাজিল করছেন? আল্লাহ পাক এতে ইঙ্গিত করছেন, দেখো তোমরা ভুল টুল করলে যে মাপ চাইলে আমি মাপ করে দিই, কি কারণে জানো? ভুল তো করো গাঁটটি ভরা এতগুলি আর বিরাট ভয়ঙ্কর এক একটা কঠিন কঠিন, কিন্তু যখন তোমরা মাপ চাও পরে আমার মায়া লাগে তোমাদের দেখলে, পরে আমার মায়ার চুটে মাপ করে দিই। কে মালুম হে জব তুম হামসে মাফি মানতে হো কিউ হাম তুমে মাফ কর দেতে হ্যায় মারে মায়া কে, কেন তোমাদের মাফ করে দিই মায়ার চুটে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য উম্মতের মধ্যে একটা বড় ভয়ঙ্কর ত্রুটি, মারাত্মক ত্রুটি, সেটা হলো যে মাপ না চাওয়ার এই বদভ্যাস, এটা বড়ই বিপজ্জনক। মাপ কেন চাইব না? হ্যাঁ, মহান রব্বুল আলামিন তো আমারই রব্বুল আলামিন, তিনি আমারই মাবুদ, আমারই আল্লাহ, আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে মানি, হ্যাঁ আমি তাকে মহব্বত করি। তবে আমার জীবনে নফস এবং শয়তানের ধোকায় কখনো কোনো এক্সিডেন্ট হয়, ভুল বিচ্যুতি হয়, চাই একটা হোক, চাই একশোটা কিংবা এক হাজার কিংবা এক লাখ কিংবা এক কোটি, যতগুলি হোক একটা হলেও মাপ চাইব, একশোটা হলেও মাপ চাইব, এক হাজার হলেও মাপ চাইব, এক লক্ষ হলেও মাপ চাইব, এক কোটিবার ভুল হলেও মাপ চাইব। তার তাওয়াব মানে যিনি বারংবার তওবা কবুল করেন, বারংবার তওবা কবুল, আপনি অপরাধী করছেন একবার, তা আল্লাহ পাক বারংবার তওবা কবুল করবেন কিসের? তো বারংবার যে অপরাধ করে তো বারংবার তওবা করে, তো আল্লাহ পাক বারংবার কবুল করে। এতে বোঝা যায় যে আল্লাহ পাক একই বন্দার বারবার তওবা শোনার জন্য এবং তাকে তওবার তার তওবা কবুল করার জন্য অপেক্ষমান থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তা, তোমরা সকলেই বহু অপরাধী অপরাধী, খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এবং তোমরা যারা অপরাধী তোমাদের মধ্যে খায়রুল খাত্তাঈন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা তারা, হাজারো অপরাধের পর বড় সারিতে দামি সারিতে স্থান লাভকারী তারা যারা বারবার তওবাকারী। এজন্য হযরত হাকিম উলুমাত মাওলানা শাহ আলী থানভি নবরুল্লাহ তাআলা মারকাজুর খলিফা হযরত ফাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, নসিহত করতেন কবিতার ভাষায় যে নচিত কর সকে নফসকে পহলুয়া কো তো ইউ হাত পাও ভি ঢিলে না ডালে, আরে এই নফসকে এই মনের অন্যায় গতিকে যদি তুমি সামাল দিতে না পারো, নিয়ন্ত্রণ করতে না পারো, সায়স্তা করতে না পারো, তো নিরাশ হয়ে বসে থেকো না, যা আমার দ্বারা হবে না ভাই। এই নজর হেফাজতের ওয়াজ করেন, এই গীবত থেকে ওয়াজ করেন, এই গুনাহ সেই গুনাহ সব গুনাহ থেকে বাঁচতে বলেন। কত চেষ্টা করলাম, কত চিন্তা করলাম, কত আগ্রহ করলাম, হয় না, হয় না হুজুর, হয় না। এই জিনিস আমার কপালে নাই, আসে বোধে কপালে যান না, এই ধরনের কথা বলতে নাই, কথা বলেন নাই। হ্যাঁ, শেখ সাদি সিরাজুর রহমতুল্লাহ আলী বলেন
ওগার দর জিহাদ এক সদায় করম হ্যাঁ না সলায় করম আজা ঝিল গোয়া নসিবে বরম। যে মহান রব্বুল আলামিন যখন নিজের দয়া নিয়ে অগ্রসর হন যে ওই আমার দয়া মোহাম্মত নে তোরা আজাজির ইবলিস ও আল্লাহ পাক রহমতের তুফান দিকে মনে করে এত পরিমাণ দিবে আজকে মনে হয় তাহলে আমারও মুক্তি হয়ে যাবে। মানে আজ ইবলিস পর্যন্ত ওইরকম মানে আশান্বিত হয়ে উঠেছে বোধ হয় তাহলে আমারও জাহান্নামের থেকে মুক্তি হয়ে যাবে। এতটা দয়াবান মহান রব্বুল আলামিন, এত ক্ষমাশীল মহান রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন থেকে ক্ষমা নেওয়ার জন্য কেন আমরা অগ্রসর হচ্ছি না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। এই ধারণা করে বসে থাকা যে দুনিয়াতে যারা ফেরেশতার মতো জিন্দেগি বলা আমিও তাদের মতো তাদের মতো এরকম ফেরেশতার জীবনই বানাবো এতে আমি বদ্ধ পরিকর, এটা হয় না, চেষ্টা করলাম পারি না, অতএব ফেরেশতা হওয়ার দরকার নাই, শয়তানি থাকে, হাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমনটা চিন্তা করা যাবে না। বরং এই অবস্থাতে ভাঙ্গা চুরা অবস্থাতে ভাঙ্গা পানিয়া চলতে হবে। এক লোক সে কাবা শরীফ যেতে ইচ্ছা করছে, কিন্তু কাবা যারা যায় সুস্থ মানুষ চোখে দেখে কানে শুনে হাঁটতে পারে চলতে পারে দৌড়াতে পারে তওয়াফ করবে, এখানে হাত পা ভালো থাকা লাগবে না? তো পা ভাঙ্গা লোক, না রে ভাই আমি গিয়ে কি হবে, আমি তো তওয়াফ করতে পারবো না, কি কথা বুঝেন নাকি? আমরা কাবা শরীফের তওয়াফে মশগুল ছিলাম, তওয়াফ করে আসতেছি হঠাৎ মানে আগায় যেতেছি হঠাৎ থামলাম, ওহো ইয়া আল্লাহ, কোন এক কালো কোন কোন দেশের এক কালো মহিলা, বয়স্ক এক কালো মহিলা, মানে দুই পা দিয়ে সে হাঁটতেই পারে না, সে হামাগুড়ি দিয়ে হাঁটে, দুই হাত এরকম জমিনের উপরে শক্তিশালী মহিলা, অনেক শক্তিশালী, দুই হাত জমিনের উপরে এইভাবে রাখা আর হাঁটু দুইটা জমিনের উপর রাখা, কিন্তু পায়ের পিছনের অংশ গোড়ালির অংশ পায়ের নালা এবং পিছনের অংশ এটা একদমই সে জমিনে রাখতেই পারে না, একদম উপরের দিকে এইভাবে খাড়াইয়া থাকে, এইভাবে কি কথা বলেন নাই, উপর হয়ে আছে এইভাবে তওয়াফ করে চলছে। আগে আমি দেখি হতবাক যে আল্লাহ আপনার প্রতি কি মহব্বত, এই আল্লাহ আপনার বান্দি কাবা ঘরের জন্য কি দেখুলতা ছিল এই মহিলার মধ্যে, কিভাবে হাজির হয়ে গেছে আরামসে তওয়াফ করতেছে, আর কিসমতের কথা, সৌভাগ্যের বিষয় ভাই, হ্যাঁ এই সাহাবত এই সৌভাগ্য সকলেরই কি নসিব হয়, তো সে তার পা নাই সেজন্য সে কি বসে আছে, যে আমি তো হাঁটতে পারি না অন্যদের মতো, আমি আমি কি জন্য যাব কাবাতে, না যার মনে মহব্বত ছিল ব্যাকুলতা ছিল যা আছে সেটুকু নিয়ে সে হাজির হয়ে গেছে। আল্লাহ জানে তার এক হজ কত লক্ষ কোটি কত হাজার হাজার কোটি হজের চেয়েও বড় হজ হবে, কারণ আল্লাহ পাক তো বান্দার দিল দেখেন, আল্লাহ পাক তো বান্দার দিল দেখেন, আমল কি করলো সেটা না, দিল কি কেমন দিল দিয়ে আসে আল্লাহর মহব্বত। এই জন্য কোন বান্দার প্রতি ছোট ধারণা নিচু ধারণা কুধারণা করতে নেই, কি জানে কোন বান্দার মনের অবস্থা কি, হাজারো ভুল করার পরে হয়তো সে আজকে এত লজ্জিত এত অনুতপ্ত, তার অনুতাপ তাকে হাজারো এবাদতওয়ালাদের চেয়েও শীর্ষে পৌঁছে দেবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যে আমরা বারবার আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকি। তো নাচিত কর সকে নফস কে পহলুয়া কো তো ইউ হাত পাও ভি ঢিলে না ডালে, আরে উসসে কুস্তি তো হ্যায় উম্র ভর কি, কবি ও দবা লে কবি তু দবা লে, এই নফসের বিরুদ্ধে তোমার লড়াই করতে হবে তো জীবন ভর, কখনো নফস তোমাকে যদি ঘায়ল করলো তো কখনো তুমিও তাকে ঘায়ল করো না, বলো যে তোর কথা শুনি না আমি, আর তোর সঙ্গে আমি নাই, যা করছস তো করছস, আমার শেষ করছস, তুই তো আমার শেষ করছস, হ্যাঁ লোকেরা বিরক্ত হলে কারো প্রতি তুই জ্বালায় খাইলি আমার, তুই নফসের বলো তুই আমার জ্বালায় খাইলি, কিন্তু তুই আমার শেষ করছস, আর নাই তোর সঙ্গে আমি, এখন ওর থেকে বিচ্ছিন্ন হো দূরে সরো, কিভাবে তওবা করো গুনাহের ওই পথ থেকে দূরে সরো, এভাবে থাকতে থাকো। এবং তিনি বলেন যে জুন আকাম হোতা রহে উম্র ভর ভি বাহার হাল কোশিশ তো আশেক না চলে, সারা জীবন তুমি এভাবে চেষ্টা করতেছো আবার কয়েকদিন পরে আবার সে ভুল আবার সে এক্সিডেন্ট, এমনও যদি হয় তবু হে বান্দা তুমি তো আল্লাহকে চাও, তুমি তো একজন মুসলমান, তুমি আল্লাহকে ভালোবাসো অন্তর থেকে,
কাজে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বারংবার তোমাকে চেষ্টা করে যেতে হবে, বারবার চেষ্টা করতে হবে। ইয়ে রিশতা মোহাম্মত কা কায়েম হি রাখে, যে সবার টুটে তো সবার জোড়ে। আল্লাহ পাকের সঙ্গে মহাব্বতের সম্পর্ক অটুট অক্ষুণ্ণ অবশ্যই রাখতে হবে। শতবার যদি ভুল হয় শতবার তওবা করব, শতবার মাফ চাইবে, শতবার কান্নাকাটি করব, মিনতি করব, এভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো ইনশাআল্লাহ তাআলা। এক বুজুর্গ বলছেন যে হামনে তাই কি ইস তরে সে মঞ্জিলে গির পড়ে গির কর উঠে উঠ কর চলে। শাহ হুসাইন রহমতুল্লাহ বলতেন আউলিয়া কেরাম আল্লাহ প্রেমিক বান্দাগণ আল্লাহ পর্যন্ত পৌঁছছেন তো এইভাবে যে একবার ভালো কাজ করছেন, আবার ভুল হয়ে গেছে, আবার তওবা করছেন, মাফ চাইছেন, আবার আগে বাড়ছেন, আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার আগে বাড়ছেন, আবার তওবা করছেন। এই করতে করতে হঠাৎ দেখলেন কি একদম কাঙ্ক্ষিত গন্তব্য মঞ্জিলে মকসুদে তারা পৌঁছে গেছে। এভাবে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে যায়। আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন, ইবলিস দিল এক ধোকা, কয়ে খানে খাইলে লাভ আছে কিন্তু, খাইলে কিন্তু লাভ আছে। এবং আল্লাহর কসম করে বললাম লাভই লাভ তাই আল্লাহর কসম শুনিয়া তাফসীর ইবনে কাসীরে এবং তাফসীরে বয়ান করে লিখছেন যে ইবলিসের কসম শুনিয়া হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কথা ওই সময় ভুলেই গেছেন, আল্লাহর কসম করে ওই কথা কইল খাই তাকে গিয়ে খাইছেন, খাইলেই তো সর্বনাশটা হয়ে গেছে, আর তো জান্নাত থেকে আল্লাহ পাক বাইর করে দিয়েছে। বাইর বাইর বউ বাচ্চা সব শুদ্ধ বাইর। হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ সেই কথাই বলছেন, কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইহিবি তু মিনহা জামি, ইহিবি তু বহু বচন, তোমার দলবল শুদ্ধ বাইর হোক, দলবল তো দুইজন, তো মুফাসসিরিন লিখছেন যে দলবল মানে যে তুমি তোমার বউ আবার যে সম্ভাবনাময় বাচ্চা কাচ্চা সেগুলি সব শুদ্ধ বাইর। কিন্তু মানুষের বাপ মা যখন খেয়াবে মুরব্বীরা খেয়াবে তো নিজের ছেলের উপরে ওর বিয়ে টিয়ে করেছে এখন কথাবার্তা ঠিক করছে, তোর বউ বাচ্চা সবগুলো শুদ্ধ পাইলো বাইরে তুই এখান থেকে রাগের সময়। এটাও কিন্তু মহব্বত যত মজবুত গোসাটা ওই টাইপেরই হয়, তা আল্লাহ পাকের সঙ্গে মহব্বত যত গভীর ছিল আল্লাহ পাকের ধমকটা ওই টাইপেরই ছিল। বউ বাচ্চা তোর হাওয়া বা তোর বাচ্চা বউ বাচ্চা সব শুদ্ধ পাইলো যাও বাইরে এখান থেকে। আশ্চর্য আল্লাহ পাকের শান, বড় আল্লাহ সুবহান আল্লাহ। জামিয়া শব্দ আছে তো ইবিতু মিনহা জামিয়া, সব পুরা দলবল সব শুদ্ধ বাইরে কিন্তু আরে আজিব সুবহান আল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম তো আজিব, এত প্যার মায়া মহব্বত পাইছেন যে দুয়ার ছাড়বো না বস কান্নাকাটি আরম্ভ করছেন, এত কানছেন এত কানছেন। মুফাসসিরিন লিখছেন যে যে উনার কান্নার চোটে এরকম চোখের পানির নহর পয়দা হয়ে গেছে, নহর আর নহর পয়দা হয়ে গেছে, কান্তেই আছেন। আল্লাহ পাক এটা পছন্দ করছেন যে ফেরেশতাদের এবাদত দেখলাম, কান্না দেখলাম না, চোখের পানি দেখলাম না, এই আজ তো এরকম বাইর করে দিয়েছে খালি কান্তেই আছে। কারণ আল্লাহ পাক মা ঘোষণা না করে খালি বিলম্ব করতেছেন, আগে ক্যান্ডেল দুঃখ আগে কান্দু পরে মাফ করব। হযরত আদম আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করলেন, পরে বললেন আল্লাহ এত অন্যায় হয়ে গেছে, সিরিয়াস সিরিয়াস যদি রব্বানা জলাম না, জলাম না মানে সিরিয়াস অন্যায় করে ফেলছি আমি, এই তো আল্লাহ মাফ করে দেন বলতেই আছেন। পরে একবার বললেন যেমন কাজী ইয়াজ রহমতুল্লাহ লিখছেন আর শিফা কিতাবে যে হযরত আদম আলাইহিস সালাম একবার বললেন হে আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলা আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বললেন যে মুহাম্মদের নাম তুমি পাইলে কোথায় হবে, যে আল্লাহ আপনি যখন ওই আমারে সৃষ্টি করলেন না ওই সময় আমি যে নজর উঠে উপরে তাকায় দেখলাম, দেখলাম আপনার আরো সে সব পায়া পায়াতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলাম, আপনার নামের সঙ্গে মুহাম্মদের নাম দেখলাম। তো সে আরেক বড় নয় আছে যে যে জান্নাতের সব গেটে গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ তো আল্লাহ সেটা আমার মনে পড়ছে,
যে মুহাম্মদের নাম দেখছিলাম ওইখানে, নিশ্চয়ই আল্লাহর একান্ত প্রিয়জন হবেন, আল্লাহর নামের সঙ্গে আর কারো নাম তো দেখি না, একটা নামই, একান্ত প্রিয় না হলে এটা থাকতে পারে না তার সঙ্গে। সেই মনে পড়লো, তাই তার উশিলে দিয়ে মাপ চাইলাম। আল্লাহ পাক বলল যে হে আদম তুমি ঠিক বলছ, ওই মুহাম্মদ না হলে তো আমি তোমার না হলে তোমারও সৃষ্টি করতাম না, তোমারও সৃষ্টি করতাম। তো তুমি তার উশিলে দিয়ে দোয়া করছো, মাপ চাইছো, চলো তো মাফ করে দিলাম। আল্লাহ পাক জানলে যে লাল মানো বলে পবিত্র কোরআনের আয়াত নাযিল করছেন, ফাতালাক্কা আদম মির রব্বি কালিমাতিহি, আদম নিজের প্রতিপালকের দয়ায় অনুগ্রহে কিছু কথা বলতে শিখলেন, কথা বলতে পারলেন, কি বলতে হবে এটা বুঝছেন, মানে আল্লাহ দিলে ঢালছেন এই কথায় যে আল্লাহ মাফ করে দেন, জলান্ন হোসেনা। আর আরেকটা হলো ওই যে ফিনিশিং, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা, তা আল্লাহ পাক বলেন যে ফাতাবা আলাই, তো পরে আমি তার প্রতি এসে সদয় হয়ে গেলাম। তা বলে আল্লাহ পাক তার প্রতি সদয় হলেন আগের চেয়েও বেশি, তারা নবী তো, এমনি অন্য লোক মাপ চাইলে মাপ হুজুর মাফ করে দেন, আচ্ছা মাফ করে দিয়েছিল, আচ্ছা আল্লাহ আপনার হায়াত দিয়েছিল, ওই লোক চলে গেছে। কিন্তু নিজের সন্তান যদি মাপ চায় তো আগের থেকে সম্পর্ক আরো বৃদ্ধি পায়, কি কথা বললেন না। আর নবী তো নবী, নবী তো এমনি বেগুনা নির্দাল, নবী মাপ চাওয়ার পর আল্লাহ পাক যদি বলেন মাফ করে দিলাম, মানে মর্তবা প্রমোশন আরো অনেক বড় হয়ে গেল, অনেক বড় প্রমোশন। এই জন্য হযরত থানবী ওখানে ব্যাখ্যা লিখছেন, পাতা বলে যে মজিদ শফকত সে জিয়াদা শফকত কে সাথ উনকি তরফ মুতাওয়াজ্জিহ হয়ে গেছে, আগের চেয়ে বেশি আরো মায়া মহব্বতের সঙ্গে আল্লাহ পাক তার প্রতি সুনজর করলেন, কি কথা বুঝলেন নাই। এরপরে আল্লাপাক ফিনিশিং এ বললেন কি, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, আমাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের বাবার ঘটনা শুনাইলাম, তোমাদেরকে বললাম আমি সেই আল্লাহ যে আমি সবসময় এরকম সীমাহীন দয়া বলা আর এরকম তওবা করার জন্য অপেক্ষা, তওবা কবুল করার জন্য অপেক্ষমান, তাওয়াবুর রহিম। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাপাক আমাদেরকে ইশারা করলেন যে বাবার লাইনে দাঁড়াও, পিছনে ভুল হলে মাপ চাও, এইরকমই মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, পয়লা তো এই তাকওয়ার উপর চলার জন্য পাক্কা এরাদা করি, আর দ্বিতীয় এই যে এটাও পাক্কা এরাদা করি, যখনই কোনো ভুল হবে মাপ চাইব, যখনই ভুল ত্রুটি হলো মাপ চাইব, মাপ চাই দেব ইনশাআল্লাহ তাআলা। এক মুসলমান তিনি এরকম কিছু ভুল বিচ্যুতি করেন, তাই না, নিজে কিছু ভুল করছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমার তো এমনটা হয়ে গেছে, বললো যে নামাজ পড়বা না, পাক্কা নামাজই, নামাজ পড়বা যাইবা মাফ হয়ে যাবে, কারণ যখন নামাজ পড়ে উজু করে তো গুনা মাফ হইতে থাকে, গুনা ঝরতে থাকে, নামাজ পড়ে তো গুনা ঝরতে থাকে, গুনা মাফ হইতে থাকে, জুমা পড়ে তো জুমা গুনা মাফ হইতে থাকে, রোজা রাখে তো গুনা মাফ হইতে থাকে। হাদিসেরই বর্ণনা, কোরআন হাদিসের বর্ণনা, ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত, এতে বোঝা যায় যে দিন রাত আল্লাহ বেশুমার গুনাহ মাফ করতে থাকেন বান্দার। ওয়াফু আন কাসির, আল্লাহ পাক কোরআনে খুদ নিজে বলেন যে বেশুমার মাফ করতেই থাকে দিন রাত আমি, তা আল্লাহ পাক এমনি মাফ করতে থাকেন, এক এক বাহানা বানায়, তাহলে আমরা মাফ চাইলে তো কি পরিমাণে মাফ করবেন। এই জন্য আমরা নেক আমলের চেষ্টা করতে থাকবো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে থাকবো, সেই মেহনতের মুজাহাদার পাশাপাশি যখনই কোনো ভুল বিচ্যুতি ঘটবে আমরা মাফ চাইতেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে খুব তৌফিক দেন, খুব কবুল করেন। ক্ষমা করো হে মহান আল্লাহ,
আমাদের সবাইকে মাফ করে যখন ওই ফাঁসির আসামি যার বিরুদ্ধে ফাঁসি হওয়ার আশঙ্কা কেসা ঝিম দিয়ে কাঁপাইতে থাকে, ভাই আমার জন্য দোয়া করে দেন, ভাই আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন, বাবা মার কাছে মা আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন, কাতর কাতর কণ্ঠে দোয়া প্রার্থনা করতেছে। আর যখনই ওই ওই লোকের ফাঁসি ক্ষমা হয়ে গেল, মুলতবি হয়ে গেল, খালাস হয়ে গেল, বাইরে দেশে দাপটের সঙ্গে লোকেরা গলায় ফুলের মারা দিতেছে, সেই লোক বড় দাপটের সঙ্গে হাসতে হাসতে বাইরে আসতেছে। শুনতেছেন ভাইয়ারা, মহান আল্লাহর দরবার দরবারে যারা ক্ষমা পাওয়া যায় তাদের মর্তবা কেসা, সুবহান আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতের ফয়সালা হয়ে গেল, এর থেকে বড় বাচ্চাই। চল in
জিন্দগি দাও আউলিয়াদের, হে মহান আল্লাহ, দেখতে চাই তোমার নূরে, দেখতে চাই তোমার নূরে, তোমায়ে আল্লাহ, দেখতে চাই তোমার নূরে, তোমায়ে আল্লাহ, আমিন আমিন। শাহি মুক্তি রুজুক দে, শাহি মুক্তি রুজুক দে, হে মহান আল্লাহ, আমি বনা শহীদ আজাম, পারি বনা শহীদ আজাম, হে মহান আল্লাহ, পারি বনা শহীদ আজাম, আপন কৃপায় দিও জান্নাত, হে মহান আল্লাহ, আপন কৃপায় দিও জান্নাত, হে মহান আল্লাহ, দিও ভিক্ষা তোমার দিদার, দিও ভিক্ষা তোমার দিদার, হে মহান আল্লাহ, দিও ভিক্ষা তোমার দিদার, হে মহান আল্লাহ, কবুল করো বিবি বাচ্চা, সবাইকে আল্লাহ আব্বা আম্মা আত্মীয় সাব, আব্বা আম্মা আত্মীয় সাব, বন্ধুকে আল্লাহ,
আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সব মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগি নসিব করে, আল্লাহর মহব্বত ভরা জিন্দেগি দান করে, রসুল্লাহ সাল্লাহ আলিয়া মহব্বত ওয়ালা জিন্দগি, সুন্নতের মহব্বত ওয়ালা আমল ওয়ালা জিন্দগি আল্লাহ পাক নসিব করে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা ইমানের উপরে, দিনের উপরে, সুন্নতের উপরে জিন্দা রাখেন, আল্লাহর বানায়া জিন্দা রাখেন, আল্লাহর বানায়া আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার থেকে উঠান। আমাদের আমার পীর ভাই, ইনি আগে তো পুলিশের চাকরি করতেন এই মহল্লাতেই বাসা, ভাই আব্দুর রশিদ সাহেব, ওনার এক আত্মীয় লাগে, ওনার প্রিয়জন, আপনার ইনার ভাই না লাগে যে জুরানির এদিকে বাসা, এর ক্যান্সার হয়ে গেছে এবং করুণ অবস্থা। উনি কালকে আসছিলেন রাত্রিবেলা আমার এখানে, কথা বললেন যে আমি গেছিলাম, অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা দিয়ে আসছেন, ওর চিকিৎসা হবে এবং ঢাকা মেডিকেলে ভর্তি হবে, তো ডাক্তারদের অধীনে চিকিৎসা হচ্ছে এবং চলবে। তো বললেন যে এরকম অসহায় মানুষ সহযোগিতা করার দরকার। ওখানেও ঢালকানগরের ওই মসজিদে আমাদের মুক্তি যাবর সাহেব, সেখানেও ব্যবস্থা নিতেন না, উনিও ওখানে ওই মসজিদে আজকে কথা বলছেন মাশাআল্লাহ। আমি বললাম ঠিক আছে আসেন, আমাদের সাথীরা দোস্ত বাবরা যতটুকু পারে সহযোগিতা করল। আল্লাহর বান্দা যখন কোন বান্দা এরকম বিপদে পড়ে তাকে সাহায্য করেছে, আল্লাহ ফি আউনি আব্দি মা কান আব্দু ফি আউনি আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন আরেক বান্দার সাহায্যে মশগুল থাকে ওই সময় আল্লাহ পাক তার সাহায্যে মশগুল থাকে, অনেক বড় কথা। হাদিস শরীফে আছে যে কালকে আমাদের রব্বুল আলামিন বলবেন যে আমার আমি অসুস্থ ছিলাম, তুমি আমার আমার সেবা শুশ্রূষা করো নাই। তো আল্লাহ পাক যখন এই কথা বলবেন, বান্দা বলবেন যে হে আল্লাহ, আপনার তো আপনি তো অসুস্থ হওয়ার প্রশ্নই উঠেন না, তো এটা কি বলছেন আপনি? আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা শুশ্রূষা করলে, তার যত্ন নিলে, যে আমারই সেবা যত্ন করা হইত এবং সেখানে তুমি আমাকে পেয়ে যেত। তো এই জন্য কোনো বান্দা কোনো বান্দা বান্দি যখন বিপদে পড়ে, সমস্যায় পড়ে, তো মুসলমানদের উচিত, আল্লাহর বান্দা বান্দিদের উচিত তার সাহায্যে আগায় আসে, এই ভাইয়ের যাতে সুচিকিৎসা হইতে পারে সকলে এই ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করে। যে সকল ভাইয়েরা নগদ জমা দিতে চান তো এখানে জমা দিতে পারেন, এখানে আমাদের মহানা রফিক সাহেব আছেন, ভাই এখন এখানে নিয়ে আসতে পারে। আর কি বলে কাপড় দিলে ভালো হয়, আর এমনি কয়েকটা কাপড় দিয়ে দিলে কিছু মধ্যখানে মধ্যখানে এরকম এক দুই সাথী চলে গেলে তো উপস্থিত সব সাথীরা যা কিছু সহযোগিতা করেন, আল্লাহ সকলকে ভরপুর সহযোগিতা করার তৌফিক দেন। আর যারা এরপরও আপনারা যোগাযোগ করতে চান তো আমাদের মাওলানা রফিক সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমার কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমরা জলদি জলদি করি, লো ভাই জলদি করো, রুমাল নিয়ে ওদিকে যাও ভাই, এখানেও যাও পিছনেও যাও, জলদি। এখানে এদিক দিয়ে আগাও ভাই, আপনি এখানে দাঁড়ান ভাই, এদিকে যারা দিচ্ছে তারা এখানে যাতে আপনারা দিতে পারে, ওইটা ওরাই ব্যবস্থা করবে লোক দিয়ে। এই রুনামিন আরো এক সাথীকে লো, পিছনে এই দুজন দাঁড়ান, যাও ফটাফট করো ভাই, একদিক থেকে আরেক দিক যাইতে থাকো। সবাই আগে হাতে নিয়ে রাখলে, পকেট থেকে হাতে নিয়ে রাখলে যে সহজে জলদি জলদি হয়ে যাবে স্যার। হিমালয় সেখান থেকে আসবে
ইয়া আল্লাহ তাআলা এই বান্দাদের উসিলা আমাদের সকলকে কবুল করেন, তাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল হিমালয়ের কাছে 10 মিনিটের হ্যালো ভাই মাশাআল্লাহ জলদি করো এই ভাইয়ের কাছেও যারা পরে যদি পৌঁছে দিতে চান উনি তো আসেনি এখানে এবং আমাদের হ্যাঁ আমাদের এই মাওলানা রফিক সাহেবের কাছে পৌঁছে দিলে সেটা সহজ হলো যে আরেকজন কি আছে মাশা এটাও রেখে দেয় দোয়া করি ভাই আমরা ওই ওই ভাইয়ের জন্য সকলের জন্য দোয়া করি কাজ ভাবে এই ওনার এই ভাগ্নার জন্য দোয়া করি আল্লাহ পাক আফিয়ত দেন সেহত দেন ইনশাআল্লাহ কেউ যদি এমনি চান যে লেখা দিবেন সে লেখাইতেও পারেন যে এখন নিয়ে আসেন নে হয়তো এখন বলে গেলেন যে আমি পাঠাই দিতেছি সেটাও করতে পারেন লেখা কেউ কেউ বলতে বললে এখন নোট করে রাখা হবে হয়েছে না الحمد لله رب العالمين والصلاة والسلام